টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালনের স্বীকৃতি নেই বলে যে ধারণা করা হয়েছে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনারা যখন বলেন বাংলাদেশের নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য ও অবাধ সুষ্ঠু হয়নি, তার মানে কি যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদকে স্বীকৃতি দেবে না? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, না না। ম্যাথিউ মিলার বলেন, তারা এখন বাংলাদেশের সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে উৎসাহিত করছে। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা পরিহার করার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক সদস্যদের গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, সব দল এতে অংশগ্রহণ করেননি বলে আমরা দুঃখিত এবং নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই। এর আগে বুধবার ঢাকার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে জলবায়ু, পরিবহন, ব্যবসা বাণিজ্য, সুযোগ ও রোহিঙ্গা সংকটের মতো পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এমন প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।